Hi, this is Indro. Hi, this is Vishani. Welcome to our channel, Doodle Bangali. And don't forget to like, share and subscribe our YouTube channel. Recently, a web series is trending and Shira Unacademy sponsored TVF Original Aspirants. And we will say that it's an extraordinary web series. And कुछ कहानियाँ यहीं शुरू होके यहीं खत्म हो गया पर कुछ कहानियों ने इतिहास रच दिया। So guys, it's all about UPSC exam. ए सीरीज़ में प्रतिटा कैरेक्टर एक जो UPSC aspirant. So what is UPSC? शेरा के हमने जाना दरकार। So UPSC is the most toughest and most oldest, one of the oldest exams of India to be a civil servant. तो इस स्टोरी से ऐसा ही देखा तो वैसे, if you want to be successful in your life, you have to work hard, no matter what. एकदम। So there's a character named Avilash যে পরপর চারবার UPSC exam fail করার পরেও আবার fail করেছে No last time he achieved to be an IAS officer But কি করে The only reason ও নিজেকে believe করেছিল আমরা আমাদের খুব believe করি একদিন আমাদেরও চ্যানেল খুব grow করবে Seriously করবে না So guys, এই সিরিজের সব থেকে ভাইটাল ক্যারেক্টার হলো এসকে যে নিজে সেলফ স্যাক্রিফাইস করে ফ্রেন্ডস গ্রুপের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হলে সেটা নিজে দায়িত্ব নিয়ে মিটিয়ে আসে অ্যান্ড নিজের স্বপ্ন থেকে ফ্রেন্ডসের স্বপ্নকে বেশি প্রায়োরিটি দেয় যেমন আমি এনিওয়ে উই শুড অল হ্যাভ এ ফ্রেন্ড লাইক এসকে তো তোমাদের গ্রুপে এসকে কে লাইফে আমরা যখন স্ট্রাগল করি তো তখন আমাদের লাইফে এমন কিছু পারসন আসে যারা অ্যাজ আ পারসন হতে পারে ভালো কিন্তু তারা আমাদের জন্য এক্সিস্ট করে না তো সেম গোস ফর অভিলাষ এন্ড ডায়রিয়া তো তাদের রিলেশনশিপের বন্ডিংটা এতটাই ভালো ছিল তো অভিলাষ যখন ডায়রিয়াকে রিজেক্ট করে ইউপিএসসি কে চুজ করেছিল ডায়রিয়া কোনো রিয়্যাক্ট না করে চুপচাপ সরে গিয়েছিল বাট আমি এটাই বলবো রিলেশনের থেকেও অনেক গোলস অ্যাচিভ করা যায় অ্যান্ড বাট আন্ডারস্ট্যান্ডিংটা খুব ম্যাটার করে আচ্ছা তো তুই কাকে চুজ করেছিলি খুব গরম লাগছে না ফোনটা বাজছে লাস্ট বাট নট দি লিস্ট হিয়ার কামস আওয়ার সন্দীপ ভাইয়া সন্দীপ ভাইয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিয়েলিস্টিক অ্যান্ড জেনুইন ক্যারেক্টারস ইন দিস হোল সিরিজ And Sandeep, what did we learn? There should be a plan B in everyone's life. And what is plan B? Plan B is to maintain balance between our own family life and career. So B for balance. That's it. নিজের ক্যারিয়ারের জন্য নিজের ফ্যামিলি নিজের ফ্রেন্ড নিজের কাছের মানুষগুলোকে স্যাক্রিফাইস করা is not worth it at all. আর সত্যি বলতে আমরা একটা শিওর যে তোমরা সবাই হয়তো এই ক্যারেক্টারগুলোর সাথে নিজেদের কোথাও গিয়ে মিল পাচ্ছ So the last thing যেটা আমরা realize করলাম Just struggle And dedication Friendship Understanding And proper guidance Are the key facts to become happy and successful at the same time